Assalamu alaikum. Ami Muhammad Nazrul Islam. Pote diner moto ajke Jafrun Hanifatum Memorial College online class e upasthit hoyechi. Online class e shurutei priyo shikkharthi ebong sommanito darshokder janacchi antarik shubhechha. Priyo shikkharthira, amra online class e ধারাবাহিক আজকে আমাদের আজকের ক্লাস হচ্ছে একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার টু। চ্যাপ্টার টু এ আমরা আজকের লাস্ট টপিক্স নিয়ে আলোচনা করব। লাস্ট টপিক্সটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ আমরা এই দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং অথবা কম্পিউটার নেটওয়ার্কিং। এখানে লাস্ট টপিকটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ আজ আমরা ক্লাউড কম্পিউটিং বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাউড কম্পিউটিং বিষয়ে আলোচনার পূর্বে আমি এই চ্যাপ্টারের আবারও একটি পুনরালোচনা বা একটু পয়েন্ট আকারে তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। মূলত এই চ্যাপ্টার আমরা প্রায় 10টি ভিডিও টিউটোরিয়াল করেছি, 10টি ভিডিও টিউটোরিয়াল আজকে তো উপস্থাপন করা সম্ভব নয়, তবুও আমি একটু হিন্টস দিচ্ছি। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টার আমরা দাঁড়িয়ে পাবে, চ্যাপ্টারের নাম হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তো আমরা এখানে ধারাবাহিকভাবে আলোচনা করেছি যে ডাটা কমিউনিকেশনের ধারণা, এখানে ব্যান্ডউইথ, ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা ট্রান্সমিশন মোড। পরবর্তীতে আলোচনা করেছি ডাটা কমিউনিকেশন মাধ্যম, মাধ্যমের মধ্যে আছে তারযুক্ত মাধ্যম, তার ছাড়া তার বিহীন মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন। পরবর্তীতে আছে মোবাইল যোগাযোগ, বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন নিয়ে আলোচনা করেছি। এবং এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর উপরেও আমরা কয়েকটি ভিডিও টিউটোরিয়াল করেছি। নেটওয়ার্কিং এর মধ্যে রয়েছে নেটওয়ার্কিং এর ধারণা, কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য, নেটওয়ার্কিং এর প্রকারভেদ, নেটওয়ার্ক ডিভাইস, নেটওয়ার্কের কাজ, নেটওয়ার্ক টপোলজি, এই বিষয়গুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করেছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাউড কম্পিউটিং। আমরা সাধারণত ক্লাউড কম্পিউটিং নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ ক্লাউড কম্পিউটিং কি বা এটার সুবিধা কি, এইসব নিয়ে আজকে আলোচনা হবে। তো ক্লাউড কম্পিউটিং হচ্ছে এটার রূপকর্তে ব্যবহৃত হয়, এটা হচ্ছে ইন্টারনেটে বা ওয়েবে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা বুক করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং অর্থাৎ আধুনিক তথ্য প্রযুক্তির সবকিছুই চলেছে এই ক্লাউড কম্পিউটিং ধারণার উপর ভিত্তি করে। ক্লাউড কম্পিউটিং কোন সুনির্দিষ্ট টেকনোলজি হিসাবে গণ্য করা হয়, এটা আসলে কোন সুনির্দিষ্ট কোন টেকনোলজি নয়। এটা সাধারণত এটা মূলত একটি ব্যবসায়িক মডেল যার দ্বারা ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয়। তাহলে ক্লাউড কম্পিউটিং, এখানে আমরা রূপক অর্থে এই শব্দটা ব্যবহার করি, ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেটে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা বুক করার পদ্ধতি বা সিস্টেম। এটি আসলে কোন টেকনোলজি নয়, এটি হচ্ছে একটা ব্যবসায়িক মডেল। এর মাধ্যমে ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই লাভবান হয়। আমরা যদি ক্লাউড কম্পিউটিং এর একটি উদাহরণ দিতে পারি, মনে করো একজন লোক আব্দুল করিম খান, সাপোজ আব্দুল করিম খান নামে একজন ব্যক্তি, সে কি করবে, সে মনে করো তার মেয়ের একটি বিয়ের আয়োজন করেছে চৌধুরী বংশের আরো একজন রফিক চৌধুরীর ছেলের সাথে। এখন সে এখানে তার মেয়ের বিয়ের প্রোগ্রামটি করতে হলে, তাকে বড় আকারে করতে হলে তাকে অনেক আয়োজনের প্রয়োজন। সাপোজ মনে করেন এখানে যদি 1000 বা 2000 লোকের ব্যবস্থা করে, তখন তার যে ব্যক্তিগত অ্যারেঞ্জমেন্ট সেটা করা খুবই কষ্টকর। চেয়ার টেবিল মেনটেনেন্স সহ যে যাবতীয় বিষয়গুলো লাগবে সেগুলো জোগাড় করা তার পক্ষে খুবই কষ্টকর। এখন সে যদি অন্য কোনো তার কোনো ব্যক্তির কাছে, তার পার্সন কোনো ব্যক্তির মাধ্যমে, যেমন পার্টি সেন্টার, কমিউনিটি সেন্টার, এগুলোর মাধ্যমে তার প্রোগ্রামটি করে, তখন সে কম খরচে এবং সহজে প্রোগ্রামটি করতে পারে। তখন এখানে দেখা গেছে যে সে তার মেয়ের বিয়ের জন্য আলাদা কোনো স্থায়ী কোনো কিছু কিনতে হবে না, সে শুধু পার্টি সেন্টারকে উপস্থিতির আলোকে একটি ভাড়া প্রদান করবে, একটা টাকা প্রদান করবে। অর্থাৎ যতজন উপস্থিত হবে ততজনকে
সে পে করবে, ততজনের বিল পরিশোধ করবে। এতে সে 100 জন হোক, 500 জন হোক, 1000 জন হোক, এই প্রতি ব্যক্তি হিসাবে মাথা পিছু সে একটা পেমেন্ট পরিশোধ করবে। এই যে একটা সিস্টেম, এইটাই একটা সিস্টেম, সেটাকে আমরা ক্লাউড কম্পিউটিং বলে থাকি। এই ক্লাউড কম্পিউটিং এ সাধারণত কি কি সুবিধা আছে? এই ক্লাউড কম্পিউটিং বিভিন্ন ধরনের সুবিধা আছে, যেমন এখানে সে যত চাহিদা তত সার্ভিস নিতে পারবে, যত চাহিদা যখন চাহিদা তখন সে সার্ভিস নিতে পারবে, এবং যখন ব্যবহারের প্রয়োজন তখন সে মূল্য পরিশোধ করতে পারবে। তাহলে ক্লাউড কম্পিউটার ধারণাটি সম্বন্ধে আমাদের মোটামুটি আশা করা যায় একটা আইডিয়া হয়েছে, একটি ধারণা হয়েছে। তবুও ক্লাউড কম্পিউটিংকে আমরা সাধারণত তিন পদ্ধতিতে ভাগ করতে পারি: প্রাইভেট ক্লাউড কম্পিউটিং, পাবলিক ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড। ওখানে একক প্রতিষ্ঠান নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনায় কিংবা থার্ড পার্টির ব্যবস্থাপনায় যাতে আভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এ ধরনের ক্লাউডকে ক্লাউড কম্পিউটিং বলে, মানে প্রাইভেট ক্লাউড কম্পিউটিং বলে। পাবলিক ক্লাউড হচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলে বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ বা অন্যান্য রিসোর্স ইত্যাদি সার্ভিসযুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। পরবর্তীতে আছে হাইব্রিড ক্লাউড। দুই বা ততোধিক ধরনের ক্লাউড, যেমন প্রাইভেট, পাবলিক বা কমিউনিটি, এর সংমিশ্রণই হল হাইব্রিড ক্লাউড। বিভিন্ন ধরনের ক্লাউড পৃথক বৈশিষ্ট্যের হলেও এক্ষেত্রে একই সাথে সংঘবদ্ধভাবে কাজ করে। ক্লাউড সার্ভিসের ক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক ক্লাউডকে আমরা একীভূত করে হাইব্রিড ক্লাউড সৃষ্টি করি বা গঠন করি। এখানে আমরা মূলত জানলাম যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে তিন ধরনের: প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড, হাইব্রিড ক্লাউড। পরবর্তীতে আছে ক্লাউড কম্পিউটিং মডেল। ক্লাউড কম্পিউটিং মডেল সার্ভিসদাতা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। এসব সার্ভিসের মধ্যে এগুলাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন প্ল্যাটফর্ম ভিত্তিক অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, সফটওয়্যার ভিত্তিক সেবা। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং সার্ভিস তথা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে, এসব সার্ভিস মডেলকে এই তিন ভাগে ভাগ করা যায়। পরবর্তীতে রয়েছে যে ক্লাউড সার্ভিসের ব্যবহারকারী নিচের অর্থাৎ নিম্নের সুবিধাসমূহ ভোগ করে থাকে। ক্লাউড এই সার্ভিসের ব্যবহারকারীরা এইসব মোটামুটি সুবিধা ভোগ করে থাকে যে যত চাহিদা তত সার্ভিস, অর্থাৎ তার যা প্রয়োজন সে তাই নিতে পারবে। এখানে তার আলাদা ব্যাপক আকারে নেওয়ার প্রয়োজন হয় না, যা প্রয়োজন তা নিতে পারবে। অর্থাৎ ছোট কিংবা বড় যে কোনো ক্রেতা সব রকমের চাহিদা মেটানো যায়। ক্রেতা যত চাইবে সার্ভিস দাতা ততই পরিমাণে সার্ভিস দিতে পারবে, ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী চাহিদা বাড়াতে বা কমাতে পারবে। পরবর্তীতে আছে যখন চাহিদা তখন সার্ভিস। ক্রেতা যখনই চাইবে সার্ভিস দাতা তখনই সার্ভিস দিতে পারবে, ক্রেতা যে সময় ইচ্ছা সার্ভিস চাইতে পারবে এবং সে সময়ই সার্ভিস দাতা তার চাহিদা পূরণ করবে। পরবর্তীতে রয়েছে যখন ব্যবহার তখন মূল্য পরিশোধ, পে অ্যাজ ইউ গো। অর্থাৎ ক্রেতাকে আগে থেকেই কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, ক্রেতা যতটুকু ব্যবহার করবে শুধু ততটুকুই মূল্য পরিশোধ করবে। পরবর্তীতে এখানে আরও একটু, যেমন উদ্যোক্তাদের সুযোগ। এই ক্লাউড কম্পিউটিংই হচ্ছে যারা উদ্যোক্তা, যারা বিশেষ করে যারা ছোট এবং মাঝারি উদ্যোক্তা রয়েছে তাদের জন্য ভালো একটা সুযোগ। যেমন সার্বক্ষণিক ব্যবহারযোগ্য ক্লাউড সার্ভিস ছোট ও প্রাথমিক উদ্যোক্তাদের জন্য সহজেই ব্যবসার সুযোগ সৃষ্টি করতে পারে। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ডেটা আপলোড করতে পারে, ডাউনলোড করতে পারে, নিজস্ব হার্ডওয়্যার খুব বেশি প্রয়োজন হয় না। শুধু তাই নয়, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেটও করা যায়। পরিচালনা ব্যয় কম এবং স্বল্প সংখ্যক প্রশিক্ষণবিহীন জনবল দিয়েও অনেক কাজ করা যায়, তাই ক্লাউড কম্পিউটিং আসলেই খুব সুবিধাজনক। ক্লাউড কম্পিউটিংয়ে ছোটখাটো অসুবিধাও রয়েছে, তার মধ্যে যেমন এখানে রয়েছে যে তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা ব্যবস্থা কম থাকে, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ের অসুবিধা। তো আমরা যেহেতু এই উদ্দেশ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছি, প্রায় 10টি ভিডিও টিউটোরিয়াল হয়েছে আজকে লাস্ট ভিডিও টিউটোরিয়াল। তো আমি যেহেতু এর আগেও এই ক্লাসের শুরুতেই শিক্ষার্থীরা তোমাদেরকে বলছিলাম যে বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, আর বর্তমান শতাব্দী হচ্ছে IoT শতাব্দী। তো এখানে ডিজিটাল যুগ মানে হচ্ছে মানুষের জীবনের সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির
ব্যবহার নিশ্চিত করা আর সেট আপ নিশ্চিত করে সেটি নিশ্চয়ন করে আইসিটি। আর আইওটি মানে হচ্ছে আইওটি হচ্ছে বর্তমান যুগ হচ্ছে আইওটি এর যুগ। আইওটি হচ্ছে কি? আইওটি হচ্ছে ইন্টারনেটের সাথে সম্পর্কিত ফিজিক্যাল ডিভাইস গুলোর মধ্যে সংযোগ স্থাপনের ফলে যে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি হয় তা হচ্ছে আইওটি। আমরা আসলে বর্তমান শতাব্দী হচ্ছে আইওটি এর শতাব্দী। এই শতাব্দী আইওটি এর সাথে এই চ্যাপ্টারের এই অধ্যায়ের একটা মিল রয়েছে, তাই আমরা এই শতাব্দীর একজন যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে হলে অবশ্যই আমাদেরকে আইওটি সম্বন্ধে জানতে হবে। বিশেষ করে এই চ্যাপ্টার আমাদেরকে ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং সিস্টেম এটা সম্বন্ধে আমরা খুব বেশি করে জানতে হবে। আইওটি কি তা আমি আবারও বলে দিচ্ছি যে ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত ফিজিক্যাল ডিভাইস সমূহের মধ্যে সংযোগ স্থাপনের ফলে যে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থার সৃষ্টি হয় সেই স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থাটি হচ্ছে আইওটি। পরবর্তীতে সবাইকে আমার ভিডিও টিউটোরিয়াল পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও টিউটোরিয়াল আমি সমাপ্ত করছি। খোদা হাফেজ।